সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রেস ক্লাবে এসেছিলেন। জাতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনদশায় নোয়াখালী প্রেস ক্লাবে এসে নোয়াখালীবাসী এবং সাংবাদিকদের সম্মানিত করেছিলেন। নোয়াখালীতে চ্যানেল আই এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম। শনিবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর সভাপতিত্বে দেশের প্রথম সারির এই চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইস্তাত সাদমিন, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জিহান। সাংবাদিক মোতাসিম বিল্লাহ সবুজের সঞ্চালনায় নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা চ্যানেলটির ইতিবাচক দিকগুলো তুলে ধরে চ্যানেল আই এর নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর কাজের প্রশংসা করেন। আজকে যে মানুষ ছাদ বাগান করে কৃষিতে, আজকে মানুষ যেভাবে সচেতন এবং আধুনিক পরিকল্পনা নিয়ে কাজ করছে সেটার অবদান কিন্তু শাইখ সিরাজের এই চ্যানেল আই এর এই বিভিন্ন অনুষ্ঠানের কারণে। চ্যানেল আই কোন রকম বিতর্ক ছাড়াই তারা তাদের অনুষ্ঠানে সব দিকে গুণগত মান, একদিকে যেমন গুণগত মান অন্যদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে। আমি মনে করি চ্যানেল আইকে একটি দৃষ্টান্ত হিসাবে পরে অন্যান্য চ্যানেল যেগুলো আছে সেগুলো ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত করবে। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।